কানাডায় ঢুকতে দেয়া হলো না নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত ডাক্তার বুরাতকে। ট্রাফিকের সিগন্যাল রেখা ধরে চলে না গাড়ি, পারাপারে কেউ মানে না জেব্রা ক্রসিং। এবং মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি, তাকে সেদেশে বর্ডার সার্ভিস এজেন্সি কানাডায় ঢুকতে দেয়নি। ডাক্তার মুরাদ স্থানীয় সময় দুপুর 1:30 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে জানানো হয় তার সেদেশে ঢোকা নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়। নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7 ডিসেম্বর প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ। ট্রাফিকের সিগন্যাল রেখা ধরে চলে না গাড়ি, পারাপারে কেউ মানে না জেব্রা ক্রসিং। তাহলে এত টাকা খরচ করে কেন টানা হয় হলুদ আর সাদা দাগ সহ অন্যান্য সংকেত? অখিল প্রদ্যালের প্রতিবেদন। ট্রাফিক পুলিশের সিগন্যাল বাতি যখন অচল, তখন রাজধানী জুড়ে সচল সিটি কর্পোরেশনের সাদা আর হলুদ দাগের নানান ধরনের সংকেত। সাদা রং আর হলুদ রং ওইগুলা কেন দিচ্ছে এগুলো তো আমরা বুঝতে পারি না। কোন রঙের দাগে কি মানে হয় তা জানেন না বেশিরভাগ মানুষ, যিনি জানেন তিনি আবার মানেন না। কালে ভদ্রে কেউ মানলেও তাকে পড়তে হয় ঝামেলায়, থাকে দুর্ঘটনার ভয়, কারণ আইন না মানা সংস্কৃতির শহরে কেউ মানতে গেলে ঝুঁকি বাড়বে, এটাই স্বাভাবিক। একটা ডানের গাড়ি বামে যাচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে 30 সেকেন্ড তো আমি, কিন্তু আমার 30 সেকেন্ডের জন্য হাজার হাজার গাড়ির স্পিড থেমে যাচ্ছে। জেব্রা ক্রসিং হয় আমরা মানছি নাকি ড্রাইভাররাও মানছে না? কোথাও লেখা আছে রাস্তার ভিতরে যে আমি 40 স্পিডে গাড়িটা চালাইতে হবে, আমি এখন গাড়িটা টান দিয়ে ফট করে বামে ইন্ডিকেটার দিয়ে ডাইনের চলে যাবো ডাইরেক্ট, তার কারণে এখানে কোনো সিস্টেম নাই। আমাদের লেনে রিক্সা ঢুকে গেছে, সিএনজি ঢুকে গেছে, সেই ক্ষেত্রে আমরাও লাইনচ্যুত হয়ে যাই। ড্রাইভারদের ওরা কিন্তু অনেক মিসইউজ করে, রুট ক্রস করে তারা হচ্ছে রিক্সার ধাক্কা মেরে দিচ্ছে। দাগ দিয়ে আঁকা বহুমাত্রিক সংকেতে বোঝানো আছে ট্রাফিকের কানুন। জেব্রা ক্রসিং এর মতো প্রাথমিক নিয়মটাই যেখানে কেউ মানতে চান না সেখানে বাকি সংকেত বুঝবে, এমন আশা করাটা বাতুলতা মাত্র। মোর হলো কনজেশনের হটস্পট, সেই জায়গা সুশৃঙ্খলা নিয়ে আসে একটা সাধারণ মার্কিং দিয়ে, বক্স মার্কিং। এই দাওয়াইটা কার্যকরী করার জন্য পূর্ব শর্ত হলো ড্রাইভার জানতে হবে এইটার অর্থ কি, যেটার অর্থ হচ্ছে হলো আমাকে গ্রিন দেখানো হলেও আমার চলে যাওয়ার পথ যদি পরিষ্কার না থাকে তাহলে আমি যাব না। না জানা জায়গায় যারা বিনিয়োগ করেছে তারা একটা বিরাট অন্যায় করেছে, কারণ টাকাটা জনগণের। সম্প্রতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হলুদ দাগে বক্স এঁকেছে সিটি কর্পোরেশন। জট কমানোর চেষ্টায় এসব করা হলেও ট্রাফিক পুলিশই জানেন না এসব দাগের মানে কি। পুরো ঢাকায় বক্স জাংশনে ভরে গেছে, এটা অনেকটা অর্নামেন্টাল রোড ফার্নিচার হিসাবে, যে এনফোর্স করবে পুলিশ জানে না এইটার অর্থ কি। এই বক্স পদ্ধতিটা দিয়ে কি বোঝাচ্ছেন আপনারা? এটার অর্থ আমি আসলে জানি না, এই বক্সটার অর্থ আমি জানি না। এটা হচ্ছে আমাদের জেব্রা ক্রসিং, আর তার আগে যেটা আছে এটা হচ্ছে স্টপ লাইন। এখন সাদা দাগের উপরে উঠে আছেন আপনি, যে এটা আমার রং। ক্যান্টনমেন্টে গেলে যত ড্রাইভারে যাও সবাই সোজা, ভিতরে গেলে মনে করা যায় যে না এটা আমরা অন্য কোনো রাষ্ট্রের ভিতরে আছি, আর বের হলে মনে হয় যে এটা বাংলাদেশ। সাদা দাগগুলো যে মানুষ যাতে পারাপার হচ্ছে এই জন্য এটা হলো সাদা দাগ দিয়ে রাখে। পথ চলতি মানুষেরা বলছেন লেন পদ্ধতি বাস্তবায়ন না হলে ট্রাফিক নিয়মের জেরবার অবস্থা দূর হবে না কোনোদিন। বিরক্ত করে বেশিরভাগ বাস আর সিএনজি আর মোটরসাইকেল, মোটরসাইকেল তো কিনে কিছু মানে না, হঠাৎ করে সামনে এসে পড়ে যায়। মানুষ কিন্তু ফুটপাথ ব্যবহার করে, কিন্তু ড্রাইভাররা দেখবেন যে মোটরসাইকেলওয়ালারা ফুটপাথ দিয়ে মোটরসাইকেল উঠায় দেখে।
রাজধানীতে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি কাজ না করলেও সম্প্রতি গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্টে হলুদ রঙের দেয়া হয়েছে এরকম বক্স পদ্ধতি। আদৌ কি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, আমাদের ট্রাফিক পুলিশ আর চালকেরা জানেন এই পদ্ধতির মাহাত্ম্য? যদি তাই জেনে না থাকেন তাহলে রাস্তায় কেন খরচা করা হয়েছে এরকম দাগ দেবার নামে লক্ষ লক্ষ টাকা? অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, বিজয় সরণি, ঢাকা। ভরা মৌসুমেও পর্যটকের দেখা নেই সুন্দরবনে, ফাঁকা পড়ে আছে পর্যটন স্পটগুলো, ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কায় আছে বন বিভাগ। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। চারপাশে সবুজ আর মাঝখানে জলরাশি, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রাহরিণ সহ স্থল ও জলজ প্রাণীর আশ্রয় এই সুন্দরবনে। শীত মৌসুমে এর সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন এখানে, কিন্তু এবছরের চিত্র একেবারেই ভিন্ন। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলেও আসছেন না পর্যটক। সার্বিক খরচ বেড়ে যায়, বর্তমানে পর্যটন শিল্পটা কিছুটা হুমকির মুখে, এজন্য সংশ্লিষ্ট সরকার যদি আমাদের এ বিষয়ে একটু নজর দিত এবং আমাদের কিছু দৃশ্যনা সহ আরও অন্যান্য বিষয়গুলো যদি সহজ করে দিত। আগে যে বুকিংগুলো ছিল, যারা আমাদের আগে বুকিং করা হয়েছিল, এই বুকিংগুলো এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে ওনারা ক্যান্সেল করে দিয়েছে। করোনা মহামারীর আগে শীত মৌসুমে শুধু করমজল পর্যটন কেন্দ্র থেকেই 35-40 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর গেল দুই মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র 65,000 টাকা, ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কায় আছে বন বিভাগ। করোনার কারণেও যেমন পর্যটক আসতেছিল না, কেবল আসা শুরু হয়েছিল, হঠাৎ আবার তেলের দাম বাড়িয়ে সুন্দরবনে মানে পর্যটক আসছে না। সুন্দরবনে যে রাজস্ব আদায় যে টার্গেট ছিল, সম্ভবত এই টার্গেটটা পূরণ হবে না। প্রতি বছর 1-1.5 লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কক্সবাজারের রামু থেকে অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে শেষজন মিজানুল ইসলামকে ভোর 5:30 দিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের শালবন এলাকা থেকে কায়সার, জাহিদুল ও মিজানুলকে উদ্ধার করে র‍্যাব। 7 ডিসেম্বর এই চার শিক্ষার্থীকে অপহরণ করা হয়। দাবি করা হয় 20 লাখ টাকা মুক্তিপণ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক। মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং ক্লায়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর বিক্ষোভকারী ও রাজনৈতিক কর্মীদের উপর ব্যাপক দমনপীড়ন চালানোর জন্য এই অভিযোগ আনা হয়। হেগের আদালতে অভিযোগটি দায়ের করেছে মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট MAP। সংস্থাটি বিক্ষোভ আন্দোলনের বিরুদ্ধে সহিংস হামলার অংশ হিসেবে ব্যাপক ও পদ্ধতিগতভাবে নির্যাতনের জন্য ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে অন্তত 1,300 জন নিহত হয়েছে, এদের 75 জনের বেশি শিশু। গ্রেফতার হয়েছে অন্তত 10,750 জন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।